নওগাঁয় র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। তলব করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্টও। কাল সকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ। শাকের আজুর রিপোর্ট। গত 22 মার্চ নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। আটকের প্রায় 2 ঘন্টা পর দুপুরে তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত চলে চিকিৎসা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। রামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি। এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। শুনানিতে আদালত বেশ কয়েকটি বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান। জেসমিনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, ময়নাতদন্তের প্রতিবেদনে ডাক্তার কি বলেছেন জানতে চান আদালত। কাদের আন্ডারে ছিল, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে কিনা, ইনকোয়ারি রিপোর্ট হয়েছে কিনা, আগামীকাল সকালের মধ্যে এগুলো দাখিল করতে বল। কোর্ট বলছেন ওরা ন্যায় বিচার করবে, এগুলো দেখে ন্যায় বিচার করবে। একই সঙ্গে কার হেফাজতে ছিল, সংস্থার নাম ঠিকানা, ওই নারী আগে থেকেই অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ছিলেন কিনা এ বিষয়ে আগামীকাল সকালের মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেই আঘাতে তিনি রাজশাহী মেডিকেলে মারা গেছে। এই মর্মে যে অভিযোগগুলো আমরা পেয়েছি তাকে অ্যারেস্ট করা হলো বুধবারে, তার বিরুদ্ধে মামলা হলো 31 ঘন্টা পরে। ডিজিটাল নিরাপত্তা আইনে কিভাবে মামলা হয় 31 ঘন্টা পরে? লোক এটা খুব সিরিয়াসলি নিয়েছে। সুলতানা জেসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। শহরের জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকতেন তিনি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।